পাকিস্তানের ক্রিকেট আনপ্রেডিক্টেবল, হোক মাঠে কিংবা মাঠের বাইরে। কখন তারা কি করে বসে বলা যায় না। আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সুযোগ তারা পায় না বললেই চলে। অর্থাভাবের কথাও শোনা যায় মাঝে মধ্যে। তবে সেই পাকিস্তান ক্রিকেট বোর্ডই কোটি টাকা খরচ করে অস্ট্রেলিয়ান শেন ওয়াটসনকে কোচ হিসেবে নিয়োগ দিতে উঠে পড়ে লেগেছে। সম্প্রতি পাকিস্তানি গণমাধ্যমে খবর বের হয়, ওয়াটসনের সঙ্গে যোগাযোগ করেছে দেশটির ক্রিকেট বোর্ড, তবে বিরাট অঙ্কের অর্থ চেয়েছেন সাবেক অজি পেসার। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সেটাও দিতে নাকি প্রস্তুত পিসিবি। গুঞ্জন আছে অ্যামাউন্টটা বাৎসরিক $2 মিলিয়ন, অর্থাৎ মাসে স্যালারি হবে ৪.৫ কোটি রুপির বেশি। এই বেতনে ওয়াটসন দায়িত্ব নিলে একটা রেকর্ডই হবে। দেশটির ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি স্যালারি পাওয়া বিদেশি কোচ হবেন তিনি। আর এটা শুনে রিচার্ড পাইবাস, মিকি আর্থারদের আফসোস হতেই পারে। পিসিবি থেকে এর চেয়ে অনেক কম পারিশ্রমিক পেতেন তারা। নানা মহলে সমালোচনা সত্ত্বেও বোর্ডের বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভি ফরেন কোচের প্রতি বেশ বায়াসড। তবে ওয়াটসনকে নিতে কেন এমন বেপরোয়া তিনি, তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও লোভনীয় অফারের পরও ওয়াটসন শেষ পর্যন্ত দায়িত্ব নেবেন কিনা সেটা নিয়েও রয়েছে প্রশ্ন। পাকিস্তান বোর্ডের অস্থিতিশীলতা আর কদিন পরপর চেয়ারম্যান পরিবর্তন কিংবা কোচ বদলানোর কালচারের ইতিহাস মাথায় রেখে মনস্থির করতে পারছেন না সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। আবার আইপিএলে অভিজ্ঞতা থাকলেও আন্তর্জাতিক অঙ্গনে কোচিংয়ে একেবারে আনকোরা হওয়ায় এত টাকা দিয়ে তাকে নিয়োগের যৌক্তিকতা নেই বলে মনে করেন নীতি নির্ধারকদের অনেকে। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে কাজ করছেন শেন ওয়াটসন। সব মিলিয়ে মার্কিন মুলুকে বেশ নির্ভার সময় কাটছে তার। বছরের অনেকটা সময় অস্ট্রেলিয়ায় বসবাসরত পরিবারের সঙ্গে কাটাতে পারেন। তার দুই সন্তানও বেশ ছোট। পাকিস্তানের ক্রিকেটে যোগ দিলে বছরের একটা বড় অংশ সেখানে থাকতে হবে, কাজ করতে হবে ঘরোয়া ক্রিকেট নিয়েও। তাই ভেবে চিন্তেই ফাইনাল ডিসিশন জানাবেন ওয়াটসন। মাকসুম আলম খান, সময় সংবাদ।